আমরা আজকে যে বিষয় নিয়ে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আমাদের সবারই উদ্দেশ্য হচ্ছে ফ্রিল্যান্সিং করে এখান থেকে ভালো একটা আর্নিং করা বা ভালো একটা পজিশন তৈরি করা, সেই জন্য আমাদের এখানে সবারই আশা আর কি। তো এখানে অনেকে আছে অনেকদিন যাবৎ ফ্রিল্যান্সিং সেক্টরে যুক্ত, মানে যুক্ত আছে আর কি, আবার অনেকে আছে একদমই নতুন, একদমই বিগিনার, যারা মোটামুটি আমি মনে করি যে কিছুই জানে না, এরকম মানুষও আমাদের এখানে আছে আর কি। তো সবারই কিন্তু যে এক্সপার্ট বা যে বিগিনার সবারই একটাই উদ্দেশ্য, এখান থেকে ইনকাম করা। তো ইনকামের ভিতরে আমাদের ডিজিটাল মার্কেটিং এর কোর্স আছে, ডিজিটাল মার্কেটিং এর কোর্সের ভিতরে ছোট্ট একটা পার্ট হচ্ছে প্যাসিভ ইনকাম উইডিআই, মাত্র 1 মাসের ভিতরে কিভাবে আমরা ইনকাম করতে পারি, $1 হইলেও বা 1 সেন্ট হইলেও যেন আমরা ইনকাম করতে পারি, এরকম একটা কোর্স আমরা রিসেন্টলি লঞ্চ করছি। তো মোটামুটি আগের ব্যাচে মোটামুটি যারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে কাজ শুরু করছে মোটামুটি সবাই আর্নিং করতেছে টুকটাক, আর যারা করতেছে না তারা, মানে যারা এখনো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নাই, দেখা যাচ্ছে অনেকেই অ্যাপ্রুভের জন্য কাজ করতেছে বা বিভিন্ন জায়গায় কাজে লাগাইতেছে অ্যাপ্রুভ করানোর জন্য। তো এই হচ্ছে বিষয়। তো আমরা যে মার্কেট প্লেসগুলোতে কাজ করব, ওয়ার্ল্ডের ভিতরে মোটামুটি খুব জনপ্রিয় এবং প্যাসিভ মার্কেট প্লেস, যেখানে আমরা একবার কাজগুলো করব আর আমরা লাইফ টাইম পর্যন্ত ওইখান থেকে ইনকাম পেতে থাকব, মানে কাজ একবার ইনকাম সারা জীবন, এরকম সাইটগুলোতে আমরা কাজ করব। এরকম সাইট অনেকগুলো আছে, যেমন ফ্রি পিক আছে, শাটার স্টক আছে, ভেকটিজি আছে, এরকম আপনি যদি খুঁজেন, অ্যাডোবি স্টক আছে, তো এরকম যদি খুঁজেন আপনি অনেকগুলো সাইট পাবেন। আমরা এগুলো সবগুলো সাইটেরই কাজগুলো করব ধীরে ধীরে। তো আমরা সব থেকে গুরুত্ব এখানে বেশি দিব হচ্ছে ফ্রি পিকে, কারণ ফ্রি পিকে সব থেকে বেশি ডাউনলোড হয় আমাদের ফাইলগুলো। এবার আসেন আগে আমরা কমন জিনিসগুলো বুঝি। একটা জিনিস সবারই মাথার উপর দেওয়া যাইতে পারে, সেটা হচ্ছে এগুলো এখনই আপনাদের মাথায় নাও লাগতে পারে, কারণ হচ্ছে যেহেতু সবাই নতুন। তো আমরা এখান থেকে কত টাকা আয় করতে পারবো? ওকে, এই সময় কি আসলো? ওকে, আমরা এখান থেকে কত টাকা আয় করতে পারবো, আসলে আয় করতে পারবো কিনা, প্যাসিভ মার্কেট প্লেসগুলো কীভাবে কাজ করতেছে, এগুলো আমরা একটু বিস্তারিত দেখবো, আর হচ্ছে প্যাসিভ ইনকামটা কি এই সম্পর্কে আমরা একটু বিস্তারিত একটু দেখতে পারি। আমরা প্যাসিভ মার্কেট প্লেস তো আমি অলরেডি বলে দিছি আপনাদেরকে যে একবার কাজ করলে সারা জীবন ইনকাম হয়, যেমন ইউটিউব একটা হচ্ছে প্যাসিভ মার্কেট প্লেস বলতে পারেন। যেমন এখানে যদি আপনারা খোঁজ খবর করেন, এইগুলো চ্যানেল থেকে যদি আপনি ভিডিওগুলো দেখেন, তাহলে এখানে একটা ভিউ জেনারেট হবে। ধরেন আমি এই একটা গান বা এই একটা নাটক বা একটা সিনেমা আমি দেখতেছি, এখানে এই লোকে কি করছে, এখানে একবার ভিডিও পাবলিশ করে রেখে দিছে। তো এখানে আমরা যতবার দেখব, যতবার দেখব ততবারই এখান থেকে ভিউ হবে, ভিউ হবে। এই ভিউর মাধ্যমে কি হবে, আমাদের গুগল ইউটিউব আমাদেরকে অ্যাড দেখাবে, অ্যাড দেখানোর বিনিময়ে আমাদের কিন্তু কি করবে, টাকা দিবে। এটা যারা দেখবে তাদের দিবে না, যে এই ভিডিওগুলো ছাড়ছে যার চ্যানেল সে ইনকাম পাইতেছে, কিন্তু আমরা এখানে অডিয়েন্স হিসাবে আমরা তাদের ভিডিওগুলো দেখতেছি, বিনিময়ে তারা বেনিফিট পাচ্ছে। এই ভিডিওটা কতদিন থাকবে ইউটিউব, যতদিন আছে, যদি তার ভিডিওতে কপিরাইটে কোনো সমস্যা না হয় বা কোনো প্রবলেম না থাকে তার কন্টেন্টের ভিতরে, তাহলে তিনি সারা জীবন এই ভিডিওটা ইউটিউবের ভিতরে থাকবে, সারা জীবন মানুষ কিন্তু দেখতেই থাকবে এই ভিডিওগুলো, মানুষ দেখতে থাকবে। বিনিময় কি হবে, তিনি কাজ করে রাখছে, একবার একটা ভিডিও পাবলিশ করে রাখছে, কিন্তু সারা জীবন ওইখান থেকে কিন্তু আয় আসা থামবে না, আসতেই থাকবে, মানে লং টাইম পর্যন্ত এখানে ইনকাম হতে থাকবে। এবার বলেন যে অনেকে ভাবতে পারে যে অনেক চ্যানেল তো আমরা দেখি যে কিছুদিন কাজ করার পরে দেখা যায় ডাউন হয়ে যায়। হ্যাঁ, কাজ না করলে অ্যাকাউন্ট ডাউন হবে সবগুলো জায়গায়, যদি আপনি অ্যাক্টিভ না থাকেন বা ওইগুলো যদি আপনি পরিচর্যা না করেন, ওকে, পরিচর্যা যদি না করেন সেখানে ফল কিন্তু অনেক বেশি হবে না, ফল হবে না এরকম না, ফল হবে কিন্তু আহামরি অনেক বেশি পরিমাণে ফল হবে না, মানে অল্প পরিমাণে ফল পাবেন। তো এই হচ্ছে প্যাসিভ মার্কেট প্লেস। যেমন আমরা যে মার্কেট প্লেসে কাজ করবো সেটা হচ্ছে ফ্রি পিক, ফ্রি পিক একটা মার্কেট প্লেস এটা। তো এখানে কিগুলো সেল করব আমরা, আমরা ধরেন ফটো, এখান থেকে আমি সার্চ করলাম অ্যাসেট, তো এখানে দেখবেন এইগুলো ফটো, মানুষ এখানে বিভিন্ন,
বিভিন্ন কন্ট্রিবিউটর বা যারা এখানে কাজ করতেছে বা সেলার আছে, আমরা এক কথায় যদি বলি সেলার, এখানে যারা পাবলিশ করে রাখছে এগুলো তারা হচ্ছে সেলার। এই সেলারগুলো এখানে বিভিন্ন প্রোফাইল থেকে তারা এই ছবিগুলো পাবলিশ করছে। এবার আমি একটা রেস্টুরেন্টের বিজনেস শুরু করছি, তো আমার চিন্তা ভাবনা হচ্ছে আমার কিছু খাবারের ছবি লাগবে। কি লাগবে? বিরিয়ানির ছবি লাগবে। ধরেন এখানে একটা বিরিয়ানির ছবি আমি এখানে দেখতে পাইতেছি, বা বিফ মিট এগুলো আমি দেখতে পাইতেছি। তো এই ছবিটা অনেক সুন্দর একটা ছবি। তো এবার আমি অবশ্যই চাবো মানুষকে আকৃষ্ট করার জন্য বা আমার সেলটাকে একটু বৃদ্ধি করার জন্য লোভনীয় খাবারের ছবিগুলো ব্যবহার করা, যাতে মানুষ আমার রেস্টুরেন্টে আসে। তো এই যে এই ছবিটা যেহেতু আমার প্রয়োজন পড়তেছে, তো আমি কি করব, এই ছবিটা এখান থেকে ডাউনলোড করব। এই যে ডাউনলোড করলাম, ডাউনলোড করলাম, এই ডাউনলোডের বিনিময়ে এই মানে এই সেলার বা বলতে পারেন কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের মালিক, তিনি কিন্তু এখান থেকে ইনকাম পেতে থাকবে। এটা ইনকাম হচ্ছে কিভাবে? এখানে ইনকাম হয় দুইভাবে। একটা হচ্ছে এখানে প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকে, ধরেন একজনের প্রিমিয়াম অ্যাকাউন্ট কিনছে, তিনি মাসে 1,000 ছবি ডাউনলোড করবে। তো 1,000 ছবি ডাউনলোড করার জন্য তিনি একটা সাবস্ক্রিপশন কিনছে, ধরেন $15। তো এবার তিনি ছবি মনে করেন এক্সাম্পল 100 ছবি ডাউনলোড করে তারপরে আর তিনি ডাউনলোড করে নাই, তো তার 1 মাস হয়ে গেছে, তার টাকা চলে গেছে। তার মানে ওই টাকাটা সবার মধ্যে যাদের ছবিগুলো বাই করছে তাদেরকে দিয়ে দেয়। অথবা এই যে এই ছবিগুলো ফ্রিতে ডাউনলোড করছে বিনিময়ে, এই যে দেখেন একটা অ্যাড দেখাচ্ছে, এখানে একটা অ্যাড দেখাচ্ছে, নিচ দিয়ে আরও অ্যাড দেখাচ্ছে, এখানে আপনি দেখতে পারবেন অনেক অ্যাড দেখাবে। এই অ্যাডের বিনিময়ে এই কন্ট্রিবিউটরের মানে ফ্রি পিক ওই সেলারদেরকে একটা অ্যামাউন্ট পে করে থাকে। এখানে অনেকভাবে সেলারদেরকে পে করে থাকে, কিন্তু ওইগুলো হচ্ছে আমাদের ম্যাটার না। আমাদের ম্যাটার হচ্ছে কি, আমাদের কাজগুলো আমরা করে রাখবো, আমাদের প্রজেক্ট মানে আমাদের ফাইলগুলো এখানে পাবলিক করে রাখবো। এখানে কোথা থেকে আসলো ইনকাম সেটা দেখার পিছনে, সেটা ফ্রি পিক বুঝবে, সেটা ওরা বুঝবে, আমাদের হচ্ছে কাজ করা। তো এখানে দেখেন আমি যদি এআইটাকে সেট করি, এআই অনলি এআই জেনারেটেড, এআই জেনারেটেড ছবি দেখেন এখানে প্রায় 158 মিলিয়ন এখানে ফটো আছে বিভিন্ন টপিকের উপরে। তো এইগুলো বিভিন্ন টপিকের উপরে এখানে পাবলিশ অবস্থা আছে। এই এখানে যারা পাবলিশ করছে দেখবেন যে সবাই এখান থেকে কম বেশি আর্নিং করতেছে। আমরা যদি একটা প্রোফাইল এখান থেকে ধরেন বের করি, ধরেন এই একটা প্রোফাইল আমি বের করি, বা এখানে একটা বিরিয়ানি ছবি দেখতেছি নাকি, ওকে বিরিয়ানি নাকি বলে এগুলা, যাই হোক, তো এখানে মেবি এটা বাংলাদেশি, আর এখানে ল্যান্ডস্কেপটা ফেরিফিকের নিজস্ব, ওকে। তো এখানে তিনি 1,78,000 অ্যাসেট মানে ফাইল পাবলিক করছে আর কি, ফাইল পাবলিক করছে। মনে হয় যে এটা তার 3-4 মাস সময় লাগছে সম্ভবত। এখানে 5,000 প্লাস ডাউনলোড হয়েছে। তারপরে আমরা যদি আরও কিছু ফাইল দেখি, এখানে আমরা কয়েকটা ওপেন করি, হ্যাঁ খাবারের ছবিগুলো ওপেন করি। তো এই একটা অ্যাকাউন্টে যাই আমরা, এখানে 5,000 41,000 পাবলিশ করছে, 5,000 ডাউনলোড হয়ে গেছে, ওকে। এখানে একটা অ্যাকাউন্ট দেখতেছি, তিনি 1,49,000 সরি 39,000 পাবলিশ করছে, 7 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে। আসেন খেলাটা এবার দেখাই। তো তিনি কিন্তু ডাউনলোড করছে 1,39,000 ফাইল, কিন্তু এখানে কি তিনি থেমে থাকবে? এখানে কিন্তু তিনি থেমে থাকবে না, তিনি প্রতিদিন কাজ করবে। দেখা যাবে এই অ্যাকাউন্টের থেকে যখন তার মাসে একটা ভালো একটা অ্যামাউন্ট জেনারেট হবে, তখন দেখা যাবে যে তিনি আরো 10টা লোক দিয়ে কাজগুলো করাইতেছে। এবার ফ্রি পিক কত ডাউনলোডে কত টাকা দেয়, কত টাকা আয় করা পসিবল এখান থেকে, এখন কিন্তু এটা নিয়ে আমি কথা বলতেছি। তো ধরেন আমি এক্সাম্পল, আমি একটা অ্যাকাউন্ট দেখাই, এই একটা অ্যাকাউন্ট মনে করেন গত মাসে পাবলিশ হয়েছে কত, মানে এই মাসে পাবলিশ হয়েছে 8,000, প্রায় 9,000-এর মতো পাবলিশ হয়েছে, পেন্ডিং আছে আর অনেক কিছু। লাস্ট মান্থ হয়েছে 8,000, প্রায় মনে করেন লাস্ট মান্থ আপনার এটা মেবি মানে শেষের দিকে 20 তারিখ থেকে এই অ্যাকাউন্টে কাজ শুরু করে, মানে প্রায় 1 মাসের সামথিং হয়েছে আর কি অ্যাকাউন্টের বয়স। তো একটা বিষয় হচ্ছে এই অ্যাকাউন্টগুলো, ধরেন এই মাসে আপনি ফাইলগুলো বানায় রাখছেন বা ফটোগুলো জেনারেট করে রাখছেন, এটা সামনের মাসের এইগুলো ভালো পারফরমেন্স করে, সামনের মাসে যায় ভালো একটা পারফরমেন্স তৈরি করে, এই হচ্ছে বিষয়। তো এবার দেখেন আমরা যদি এখানে যদি দেখি যে তিনি ডাউনলোড পাইছে 1 মাসের ভিতরে প্রায়
188টা। ওকে, আমরা যদি স্ট্যাটাসে যাই, আর্নিং স্ট্যাটাসে, এখান থেকে দৌড়ে আমি অল টাইম দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে দেখাই। তো গত মাসে এখানে 49টা ডাউনলোড হয়েছিল। একটা জিনিস দেখেন, গত মাসে 49টা ডাউনলোড হয়েছিল কত ফাইলের ভিতরে? আমাদের ফাইল ছিল এখানে মেবি 8,000-এর মতো পাবলিশ হয়েছিল বা সামথিং। তো 8,000 পাবলিশের ভিতরে তিনি ডাউনলোড পাইছে 49। তো এবার পাবলিশ হয়েছে 17,000, মনে করেন পাবলিশ হয়েছে। তো আজকে হচ্ছে মেবি 10 তারিখ, 10 তারিখ তো, তাই না? সেপ্টেম্বরের 10 তারিখ না? ওকে, আমি কি ক্লাসের ভিতরে আছি নাকি নাই? ওকে ওকে, 10 তারিখ দেখেন, 10 তারিখের ভিতরে ডাউনলোড হয়েছে কত? 188টা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তার মানে কাজ কিন্তু করতেছে রেগুলার, দেখা যায় 1-2 হাজার প্রতিদিন, 2,000 করে 3,000 করে ছবি কিন্তু এখানে পাবলিশ করতেছে। তো এগুলো পারফরমেন্স করতে তো একটু সময় দিতে হবে, তাই না? তো যদি, তার মানে কি দেখেন, এখানে সামনের মাসে হইলো মাত্র 49টা ডাউনলোড, আর আজকে 10 দিনেই মানে ডাউনলোড হয়েছে 188টা। তার মানে এবার না হইলে 1,000 পার হবে, না হইলে 1,000 পার হওয়ার দরকার নাই, 2700 তো 100% পার হবে। আপনাদের কি মনে হয়? হ্যালো, ওকে। তো এবার আর্নিং কত হয়েছে? 237টা ফাইল ডাউনলোডে $6, $6 আর্নিং হয়েছে। তো এবার একটা দেখাইলাম, ওকে, আরেকটা দেখাই। এগুলো তো শেয়ার করা ঠিক না, অ্যাকাউন্টগুলো, এগুলো রিস্কে পড়ে যায়। ওকে, একটা অ্যাকাউন্ট দেখাই। একটা অ্যাকাউন্টে কাজ করা হয়েছে 3 মাস। এখানে আমি নিজে মোটামুটি প্রতিদিন আধা ঘন্টা সময় দেই না আর কি, এরকম। তো দেখেন অ্যানালাইসিসটা দেখেন, মানে আমাদের মানে প্রথম ডাউনলোড হয়েছে কত? 369টা। পরের মাসে যা ডাউনলোড হয়েছে কত? 1900 ডাউনলোড। এ মাসে 501টা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তার মানে এটা কি কমবে? আপনার কি মনে হয় কমবে নাকি বাড়তেই থাকবে? তো এখানে ডাউনলোড হয়েছে কত? 2783টা ফাইল এখানে ডাউনলোড হয়েছে। 2783টা ফাইল ডাউনলোড হয়েছে, বিনিময়ে আমাকে দিছে কত? $87। তো এবার আপনি যখন এখানে কাজগুলো করবেন, এই যে আমি একটা অ্যাসেট লেখা বা একটা জিনিস লেখা সার্চ করলাম, তখন আমার এই জায়গাটাতে যখন আমার ট্রেন্ডিংয়ে চলে আসবে একটা ছবি, ধরেন আপনি 1 লাখ ছবি বানায় রাখছেন, 1 লাখ ছবি বানায় রাখার পরে আপনার একটা ছবি এখানে ট্রেন্ডিংয়ে চলে আসছে, আমি সবগুলো বাদ দিলাম, একটা ছবি ট্রেন্ডিংয়ে চলে আসছে, একটা ছবির মধ্যে আপনি ধরেন 1 লাখ ডাউনলোড পাইছেন, তো প্রতি হাজারে যদি এখানে যদি আপনি ভাগ করেন যে ধরলাম 3,000 ফাইলে আমাদেরকে টাকা দিতে আছে কত? প্রায় 87, মানে এখানে $90 আর কি। তার মানে মোটামুটি $90, এটা কিন্তু অ্যাভারেজ হিসাব কিন্তু এখানে না, ঠিক আছে, অ্যাভারেজ হিসাব কিন্তু এটা মেন না। কারণ হচ্ছে 1900 ফাইল ডাউনলোডে আমাকে দিছে কত? $62। একটু খেয়াল করেন, এখানে $62, কিন্তু এটা কিন্তু আবার বেড়ে যায়, বুঝছেন, অটোমেটিক বেড়ে যাবে, ইনকামগুলো অটোমেটিক বেড়ে যাবে, আপনার ফাইলের কোয়ালিটির উপর নির্ভর করে এগুলো বেড়ে যাবে। তো আপনি মিনিমাম $50 ইনকাম করতে পারেন এখান থেকে প্রতি 1,000 ডাউনলোডে। এটা হচ্ছে অ্যাভারেজ হিসাব এআই ফাইল থেকে, $50 প্রতি 1,000 ডাউনলোডে আপনি পেতে পারেন। তো এটা কত ফাইল পাবলিশ করার পরে কত ডাউনলোড পেতে পারেন? ধরেন আপনি যদি 20,000 প্লাস ফাইল ডাউনলোড মানে পাবলিশ করেন, মানে অ্যাসেট যদি তৈরি করে পাবলিশ করেন, সেটা পারফরমেন্স করতে যদি সময় লাগে, তাহলে আশা করি যে আপনি প্রতি মাসে 1 থেকে 2,000 ডাউনলোড আপনি অনায়াসে পাবেন। এটা মিনিমাম একটা হিসাব, 2,000 ডাউনলোড যদি হয়, প্রতি 1,000-এ যদি আপনি $50 পান, প্রতি 1,000 ডাউনলোডে যদি আপনি $50 পান, তাহলে 2,000 ফাইল ডাউনলোড হলে আপনি আশা করি যে 10,000 টাকা কিন্তু ইজিভাবে ইনকাম করতে পারতেছেন, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, পারফরমেন্স করার সুযোগটা দিতে হবে আপনাকে। যদি আপনি 30 থেকে 40 হাজার ফাইল যদি এখানে পাবলিশ করাইতে পারেন, এটা কাজ খুব একটা কঠিন না, আপনি হয়তো বলতে পারেন এটা এত সহজ কাজ, একদমই সহজ, বাচ্চাদের কাজ, 1-2 মিনিটের ব্যাপার, জাস্ট সিস্টেম শিখিয়ে দিব করবেন। তো যদি 40,000 ফাইল পাবলিশ করতে পারেন, আই থিঙ্ক আপনি মিনিমাম 4,000 থেকে 5,000 ডাউনলোড পাবেন, মিনিমাম হিসাব ধরেন, এটা হচ্ছে মিনিমাম 5,000 ডাউনলোড, 5,000 ডাউনলোড পরে $250 আপনি ইনকাম করতে পারবেন। এটা জাস্ট আমি আইডিয়া দিচ্ছি আপনাদেরকে। যদি ধরেন 1 লাখ ফাইলই করেন, তাহলে $500 থেকে $1,000 আসবে, মাস বি আসবে। এর মধ্যে কি আপনার মনে হয় না 1 লাখ ফাইলের ভিতরে একটা ছবি ট্রেন্ডিংয়ে চলে আসবে? এবার যদি $50 করে
$50 করে যদি পার 1,000 ডাউনলোডের জন্য আমাদেরকে একটা অ্যামাউন্ট পে করে থাকে, তো এবার বুঝলেন 7 মিলিয়ন ডাউনলোড পাইছে এই লোকে 139,000 ফাইল ডাউনলোড মানে পাবলিশ কইরা। তো বুঝেন এটা এখানে কত টাকা, হিসাব করেন তো, অঙ্কেতে কে পাকা? হ্যালো, ম্যাথে কেউ পাকা নাই? জি বলেন। হুম হুম হ্যাঁ, ক্যালকুলেটর বাই করেন, সমস্যা কি, হিসাব করেন। এই একজন 2 লাখ, 2 লাখ মানে 57,000 ফাইল পাবলিশ করছে, 9 মিলিয়ন ডাউনলোড পাইছে। হাজারে হচ্ছে আপনার $50। এবার তাহলে লাখে কত আসে, 100-এ গুণন করেন $50 দিয়ে। এই একজন 2 লাখ ফাইল পাবলিক করছে, 99 মানে 1 লাখ ডাউনলোড পাইছে, বুঝেন। তাহলে ছোট খাটো ওরা একটা কোটিপতি কিন্তু, ঠিক আছে, ছোট খাটো কিন্তু কোটিপতি তারা। হ্যাঁ, এবার বুঝেন ব্যাপারটা কি, শুধু কাজ চালাই যেতে হবে, ঠিক আছে ঠিক আছে। তাহলে বুঝেন এটা কত বড় মার্কেট প্লেস এখানে আছে আমাদের জন্য। কম্পিটিশন তো বাড়ছে, কম্পিটিশন দিয়ে কি করবেন আপনি, কম্পিটিশন এখানে কি, আমরা তো আর কারোর সাথে কম্পিটিশন করতে যাইতেছি না। আমরা কি করব, আমাদের দরকার একটা বার্গার, বার্গারের একটা ছবি দরকার। তো আপনি বার্গার লিখে সার্চ করলেন, এখানে বার্গারের কত আছে, 126 মিলিয়ন ছবি এখানে বের হয়েছে। তো আপনার কি মনে হয়, আপনি একটা ছবি সার্চেন আপনার এখানে শো করবে? আমরা করি কি জানেন, একটা টপিকের উপর ছবি মানে মিনিমাম 1,000, ঠিক আছে, তো 1,000। তো আমি তো কম্পিটিশন আমি হিসাব করলে হবে না আমার। দেখেন এখানে আমি সিম্পল একটা জিনিস দেখাই, ডাউনলোড কোনগুলো দেখেন ডাউনলোড বেশি হয়েছে, কিচ্ছু করতে হবে না। একটা ছবি দেখেন কতবার ডাউনলোড হয়, আমার তো ওগুলো র্যাঙ্ক করে নাই, আমার কম্পিটিশনেরও দরকার নাই। আমি ছবি বানায় রাখতেছি না, 100% ডাউনলোড হবেই, মানুষের সামনে শো হবে। আর একটা বিষয় হচ্ছে মার্কেটিং, কিছু স্ট্র্যাটাজি আছে ওগুলো ফলো করতে পারেন। তো দেখেন এই একটা ফাইল, এটা কি জাস্ট একটা এক্সপোর্ট ইম্পোর্টের একটা বিজনেসের একটা লো মানে ছবি দরকার, তার জন্য এই ধরনের ছবি আমি জেনারেট করেছি। 105টা ডাউনলোড হয়েছে, 105টা ডাউনলোড হয়েছে, 91টা, 83টা, মানে একই ছবি আমি 1,000 সারছি। সবগুলো পারফরমেন্স করার তো দরকার নাই আমার, সবগুলো কম্পিটিশন করার দরকার নাই। অনেক মানুষ তো এখানে এসে সার্চ করবে না, অনেক মানুষ দেখবেন যে আপনি যদি কিওয়ার্ড দেন ট্যাগ গুলো ভালোভাবে দিতে পারেন, এখানে এসে গুগলে এসে বার্গার লিখবে, বার্গারের ছবি লাগবে, গুগলে এসে সার্চ করবে, এখানেই দেখবেন যে আপনার ছবি শো করে, শো হয়ে গেছে হঠাৎ করে। এই দেখেন একজনের ফ্রি পিকের বার্গারের এখানে ছবি চলে আসছে ফ্রি পিক থেকে, ঠিক আছে, মাধ্যমের অভাব নাই। তো এগুলো কম্পিটিশন মেটার না, মেটার হচ্ছে কাজ করতে হবে। কাজ করলে আপনি ফলাফল পাবেন, 100% ডাউনলোড হবে। তো এখানে আপনার $6 আর্নিং হয়েছে, ধরলাম $6, এটা বড় একটা অ্যামাউন্ট না, কিন্তু নতুন অ্যাকাউন্টে $6 আর্নিং মানে অনেক কিছু 1 মাসের ভিতরে, ঠিক আছে, মানে ফাইল খুব একটা আহামরি, এখানে 2 লাখ 3 লাখ মানুষ পাবলিশ করছে সেখানে, এখানে কিছু না, এটা সামান্য ফাইল। তো দেখেন একই ছবি দেখেন কতগুলো এখানে, কত নাম্বার, এখানে দেখেন 2 নাম্বার পেজ চলে আসলাম, 3 নাম্বারে চলে আসি, এই না, এইভাবে আপনি 20-25টা 30টা পেজ যাবেন, দেখবেন যে এই ক্যাটাগরির ছবিগুলো দেওয়া আছে, একই ছবি। তো সবগুলো পারফরমেন্স করবেন, এটা স্বাভাবিক বিষয়, এটা আমরাও জানি। কিন্তু এগুলা আপনি যখন ভালো পরিমাণে পাবলিশ করবেন, মোটামুটি ডাউনলোড কিছু আসতে শুরু করবে, তখন অটোমেটিকলি আপনারগুলো সাজেস্ট করবে তারা, ঠিক আছে, তাদেরকে বুঝাইতে হবে আপনি ট্রাস্টেড এখানে। এগুলো কম্পিটিশন ম্যাটার না, ওকে, কম্পিটিশন এখানে বাড়বেই, সারা জীবন বাড়বে। এটা হচ্ছে এখানে প্রায় আপনি যদি হিসাব করেন মান্থলি কত মানুষ এখানে থাকে ফ্রি পিকে, ফ্রি পিক, ফ্রি পিক মান্থলি ইউজার, মান্থলি অ্যাক্টিভ মেম্বার বা ইউজার যাই বলেন না কেন, এখানে যদি আমরা দেখি, এখানে 12 মাস কে ফ্রি পিকে মান্থলি অ্যাক্টিভ মেম্বার না লিখে ইউজার লিখি,
গুগলে শো করতেছে না। ওকে, সমস্যা নাই, ব্যাপার না, জিমি আই। এখানে হবো কি? না, এখানে হইতেছে না। ওকে, ব্যাপার না, আরো সিস্টেম আছে। ওকে, এখান থেকে আমি দেখি মাসে কত মানুষ এখান থেকে এখানে আসে, সেলার মেলা সহধর্ম। আরে এত অনে পাইলো ক্যাপ চায়। র্যাঙ্কিং আছে, গ্লোবাল র্যাঙ্কিং আছে, এত কান্ট্রি র্যাঙ্কিং, এত ক্যাটাগরি র্যাঙ্কিং, এত ভিজিট করে প্রায় 104 মিলিয়ন মানুষ। 104 মিলিয়ন মানুষের ভিতরে কি আপনার একটা ছবি কেউ পছন্দ করবে না? 104 মিলিয়নে কত কোটি হয়? ইউস, এটা 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 অবাস্তব, ঠিক আছে? 10 কোটি 49 লাখ। 10 কোটি 49 লাখ, 10 কোটি মানুষের ভিতরে কি আপনি 1000 জনরে পাবেন না? এটা কোনো কথা নাকি বলেন? ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এখানে এরকম প্রোফাইলগুলো যখন দেখবেন, তখন নিজেকে অনেক, মানে কি বলবো, মানে অনেক ই মনে হবে। কাজ করার মন মানসিকতা বেড়ে যাবে অনেক গুণে। শুধু খাবারের ছবিগুলো আসতেছে না। ওকে, পাহাড় পর্বত পশু পাখি অভাব নাই, যা লিখবেন সব হবে। ওকে, এটা দেখি, এগুলো হচ্ছে নতুন অ্যাকাউন্ট। হ্যাঁ, একজনে আছে না, অনেকজনে দেখবেন যে এই যে এগুলো কিন্তু মনে করতেছেন যে অনেক ডাউনলোড কম, অনেক ফাইল আপলোড করছে কিন্তু ডাউনলোড কম, কিন্তু একজাক্টলি না, এটা না। কারণ হচ্ছে তিনি একবারে মনে করেন সবগুলো ফাইল রেডি করে মনে করেন মেরে দিছে একবারে, হয়তো 3-4 জনে কাজ করতেছে বা 20 জনে কাজ করতেছে, এর আরো অ্যাকাউন্ট আছে বড় বড়, তো করে রাখছে, হয়তো এই মাসের মধ্যে করছে, 6000 ডাউনলোড হয়ে গেছে। 6000 ডাউনলোড যদি হয়, তাও মোটামুটি এখানে $300-400 ইনকাম করে ফেলছে। আর এগুলো তো পারফরমেন্স করবেই সামনে, ঠিক আছে? এখানে জি জি বলেন। এই যে দেখেন, অলরেডি ট্রেন্ডিং এ কিন্তু এটা চলে আসছে, বলেন। বলছি আমি সিভিকে অ্যাকাউন্ট করেছিলাম, ঠিক আছে, হুম তো ওখানে প্রথমে 25টা এআই ফাইল দিয়েছিলাম, হুম তো ওটা রিজেক্ট করে দিয়ে সেকেন্ড বারও 25টা দিলাম, ওটাও রিজেক্ট করে দিয়েছে। হুম তো আপনি কি ফাইল দিছিলেন? আমি যে পিটি ফাইল দিয়েছি, যে পিটি আর পিএস, মানে ফ্রি থেকে যেটা দেওয়া হয়। ওকে, ওইটা আপনি ফ্রি পিকের অ্যাকাউন্ট অ্যাপ্রুভের ক্লাসের ভিতরে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার প্রবলেম কোন জায়গায় ছিল। হ্যাঁ, ওইটা সামনে আসতেছে ক্লাস। আমি আজকে নতুন ক্লাস করছি। ওকে, সমস্যা নাই, সামনে আসিতেছে ক্লাস, টেনশন করেন না। তো এই হচ্ছে বিষয়। দেখেন, তার এই একটা অ্যাকাউন্টের ভিতরে দেখা যাচ্ছে যে তার ইয়াগুলো চলে আসছে। হ্যাঁ, এগুলো ট্রেন্ডিং কিন্তু চলে আসছে, ছবিগুলো দেখেন ট্রেন্ডিং এ চলে আসছে। অ্যাসেটের ভিতরে দেখেন, তার 4টা ছবি দেখলাম আমি এখানে চলে আসছে। তো এই হচ্ছে বিষয়। তো আপনাদের কি মনে হয়, ইনকাম করা যাবে এখান থেকে 10-20টি? হ্যাঁ, ঠিক আছে, কিন্তু কাজগুলো চালায় যাইতে হবে, কাজ চালায় যেতে হবে, হতাশ হওয়ার কিছু নাই। ইউটিউবে সবাই ভিডিও পাবলিশ করে, ইউটিউবে সবাই ভিডিও পাবলিশ করে। এবার এখানে কেউ আছে অনেক ভালো করে, কেউ আছে অনেক খারাপ করে, বা 6 মাস পরে ছেড়ে দেয় ইউটিউব, আমার কথা বুঝছেন? এখন যে ভালো করছে তিনি কেন ভালো করলো, আর যে খারাপ করলো তিনি কেন খারাপ করলো, প্রশ্নের উত্তর কি হতে পারে? হয় তিনি কঠোর পরিশ্রম করে নাই, ঠিক আছে, কিছুটা পরিশ্রম করে হতাশ হয়ে গেছে, সেজন্য কিন্তু তিনি ভালো কিছু করতে পারে নাই। আর যে ভালো কিছু করছে, তিনি অবশ্যই কঠোর পরিশ্রম করছে, তিনি টেকনিক ব্যবহার করছে, ঠিক আছে, এখানে ধৈর্য সহকারে কাজ করছে, সেজন্য কিন্তু টিকে আছে, দেন হচ্ছে ভালো কিছু করতে পারছে। তো আপনি যে সেক্টরে যান, ঠিক আছে, আশা করি যে যদি লেগে থাকেন, কাজগুলো যদি রেগুলার করেন, এখানে কয়েক ঘন্টা সময় দিতে হবে, অনেক সময় দেওয়ার দরকার নাই, এখানে আপনাকে প্রতিদিন 1 ঘন্টা সময় দিলে এনাফ, 1 ঘন্টা সময় দিলে এনাফ। ছবিগুলো বানানো এত কঠিন, ছবিগুলো বানানো কি এত কঠিন? আমরা যেমন লিনার ডুই আই, এটা ব্যবহার করব।
ছবি বানানোর জন্য। আরেকটা ইয়াই আছে আইডিগ্রাম, এগুলো দেখেন ছবি বানানো কতটা সহজ। আপনি জাস্ট একটা কমান্ড লিখে দিবেন, জাস্ট এখানে এসে লিখে দিবেন বার্গার, বার্গার এই কথাটা লিখে জাস্ট একটা মডেল সেট করে জাস্ট এখানে ক্লিক করবেন, 8টা ছবি বানানো হয়ে গেছে একদম। এগুলো আমরা ইউটিউবে দেখাবো, সমস্যা নাই, জাস্ট সিস্টেমগুলো দেখেন। এই হ্যাঁ বলে দিব, আজকে জাস্ট তো আজকে তো আসলে ওইরকম ক্লাস না, জাস্ট আপনাদের একটু ইন্ট্রোডাকশন ক্লাস আমি নিচ্ছি যে আসলে কেমনে কি করা যাবে। এই যে দেখেন 8টা ছবি, একটা কি লিখলাম, জাস্ট একটা কমান্ড লিখে দিলাম বার্গার, বার্গার লিখে আমি বার্গারের ছবি আমি বানাইতে পারতেছি। তো 8টা ছবি বানাই ফেললাম, এটা এই একটা ক্লিক করা আর একটা লেখা, এইটুক যদি কেউ না করতে পারে তাহলে তো হবে না। এইটুক হচ্ছে একটা বাচ্চা, আমার যে বাইন্না আছে একটা 2 বছরের না 3 বছরের, ওইটাও দেখবেন যে এইগুলো করতে পারবো, এমনি দেখবেন যে টিপাটিপি করতেছে কম্পিউটার, ঠিক আছে। এই বার্গার ছবিগুলো এখানে জেনারেট হচ্ছে, কঠিন কিছু না, জাস্ট কাজ করতে হবে এই তুলিয়ে। দেখেন দেখেন কত সুন্দর সুন্দর বার্গারের ছবি বানাই দিছে। এবার আসেন ক্যামেরা নিয়ে যে এখানে বইয়া থাকেন, এআই থেকে ভালো ছবি আপনি তুলতে পারবেন না, কিন্তু ইএ বানাই দিছে। তো যেহেতু ইআইয়ের যুগ বর্তমানে, তাহলে আমরা ইআই দিয়ে ইনকাম করি আপাতত। তো ঠিক আছে, অনেক কথা বললাম, জানি না আপনারা বুঝতে কতটুক পারছেন বা কতটুক নিতে পারছেন। যদি কারো যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে আমাকে করতে পারেন।